কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। খোদ মেয়রের 82 নম্বর ওয়ার্ড এবং সেখানে ভয়ঙ্করভাবে ডেঙ্গি প্রবণ তিনটি ওয়ার্ড। অর্থাৎ আমরা জানি যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে কিন্তু কলকাতা পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে জমা জল যেন না থাকে বাড়িতে। কিন্তু কেন এই তৎপরতা? তার কারণ এটাই যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। খোদ মেয়রের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু ভয়ানকভাবে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। অতীন ঘোষ এই বিষয়ে কি বলেছেন আসুন আমরা শুনে নিই। মেয়রের ওয়ার্ডে কিছুটা জায়গা ভালনেবল জায়গা আছে, বিশেষ করে চিতলা লক গেট সাইডটা, এই জায়গাগুলো ঘন বসতি অঞ্চল আছে এবং সেগুলো কি সোর্স আছে সেগুলো আমরা খুঁড়ে বার করেছি এবং সেটা প্রথম দিকে ধরা পড়েছিল, এখন আস্তে আস্তে সেটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে এনেছি এবং ওখানে যারা ফিল্ড ওয়ার্কার কাজ করে তাদের কাজকর্ম খতিয়ে দেখার জন্য সোমবার দিন সরাসরি অনলাইনে তাদের সাথে কথা হবে এবং আমি নিজে ফিল্ডে যাচ্ছি 9-25 তারিখে ওই বড় মিটিং আছে, ওই বড়তে প্রত্যেকটা ওয়ার্ডের যারা স্বাস্থ্যকর্মী তাদের সাথে আমার সরাসরি ইন্টারঅ্যাকশন, আমি কথা বলব, জানবো সোর্সগুলো কি। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে। দেবারতী, যেটা জানতে চাইব যে এই যে বিভিন্ন ওয়ার্ডের কথা আমরা জানতে পারছি এবং প্রত্যেক বাড়ি প্রত্যেক বছরই কিন্তু এই প্রবণতা বাড়ে এবং এখন যখন কলকাতা পৌরসভা বাড়তি নানান রকম সতর্কতার কথা বলছেন কিন্তু এর এই সতর্কতা তো আগে থেকে নেওয়া যেত, কেন এতটা বাড়বাড়ন্ত হয় প্রত্যেক বছর? দেবারতী, না দেখো প্রতি বছরের সাথে কিন্তু এবছরের একটি পার্থক্য রয়েছে, তার কারণ হচ্ছে 2019 সালের যে আবহাওয়া পরিবর্তন সেই পরিবর্তনটা কিন্তু এবারে আবহবিদরা থেকে শুরু করে যারা পতঙ্গবিদ রয়েছে তারা আবহাওয়াকে লক্ষ্য করছে, সেটা হচ্ছে তুলনামূলক কম বৃষ্টিপাত এবং অল্প বৃষ্টি এবং যেটা হচ্ছে যে মাঝে মধ্যে বৃষ্টি যেটা নাকি অল্প জল জমার ক্ষেত্রে এবং ডেঙ্গুর মশা বা ম্যালেরিয়ার মশা বংশবৃদ্ধি করার ক্ষেত্রে সেটা যথেষ্ট উপযুক্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। গত 2 বছরের কথা যদি আমরা ধরে থাকি, গত 2 বছর কোভিড এর কারণে মানুষ বাড়ি থেকে বের হয়নি, সাধারণ মানুষ বাড়িঘর পরিষ্কার রেখেছেন, কলকাতার সাধারণ মানুষের আনাগোনা কম হয়েছে, সেক্ষেত্রে এই বছর সেই জায়গাটা আবার ট্রিগার করেছে এবং এটা সম্পর্কে কিন্তু পুরসভা প্রথম থেকেই মানুষকে অ্যাওয়ার করেছেন যে এবার কিন্তু ডেঙ্গির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়তে পারে এবং সেটা কিন্তু বছরের শুরু থেকেই দেখানো হয়েছে, যে বছরের শুরু থেকেই প্রচারে নেমেছে কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের সচেতনতা একটা খামতি যেরকম রয়েছে বলে মনে করছেন ডাক্তাররা এবং পতঙ্গবিদরা, অপরদিকে পুরসভার যেটা কিছুটা হলেও যেরকম একটা কোয়ার্ডিনেশনের অভাব যেটা আজকের যে প্রেস কনফারেন্স সেখান থেকে উঠে এসছে, তো কোথাও গিয়ে নিকাশি বিভাগ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট এদের একটা কোয়ার্ডিনেশনের কোথাও গিয়ে অভাব দেখা যাচ্ছে, সেই অভাবের কারণেই কোথাও জঙ্গল করা যাচ্ছে। যেমন 83 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 12 বছরের একটা বালকের মৃত্যু এবং পরের দিন যখন ওইখানে আমরা যাই গিয়ে দেখেছিলাম প্রচুর জঙ্গল আবর্জনা জমে রয়েছে, সাধারণ মানুষ তারা খোঁজ উগড়ে দিচ্ছেন পুরসভার লোকেদের দেখে, কিন্তু এই যে একটা কোয়ার্ডিনেশনের অভাব এটা কিন্তু আজকে কার্যত মেনে নিয়েছেন মেয়র পরিষদ স্বাস্থ্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তিনি বলেছেন যে এই কোয়ার্ডিনেশন অভাবের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকছে এবং সেই কারণে কিন্তু এই ডেঙ্গির প্রভাবটা বাড়ছে। তবে যেটা বারবারই আমি যেটা প্রথমেই তোমাকে বললাম যে এবছর কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু পুরসভার যারা পতঙ্গবিদরা রয়েছেন যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে শুরু থেকেই এবারে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রভাব কিন্তু তুলনামূলক ভাবে অন্যান্য বছরের থেকে বাড়বে। সুতরাং একদিকে যেমন পুরসভার কাজের অগ্রগতি থাকতে হবে, অপরদিকে কিন্তু সাধারণ মানুষকেও সচেতন করছেন। আগামী 25 তারিখ থেকে মেয়র পরিষদ স্বাস্থ্য তিনি কার্যত ফিল্ডে নেমে বৈঠক করবেন এই বিষয়ে।